أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছো সুস্থ আছো এবং সুস্থ থাকো এই কামনা করছি আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি শ্রেণী সপ্তম পর্ব 8 বিষয় ইসলাম ও নীতি শিক্ষা অধ্যায় 2 ইবাদত পার্ট 5 সালাতুত তারাবি সালাতুত তারাবি রহমত মাগফিরাত নাজাতের এই মাসে আমরা এই সালাতটি আদায় করে থাকি সালাতুত তারাবি কাকে বলে এই প্রশ্নটি আমরা আগে লিখব তারপরে আমরা উত্তর বলছি রমজান মাসে এশার সালাতের পর রমজান মাসে এশার সালাতের পর বিতরের পূর্বে বা বিতর সালাতের পূর্বে যে সালাত আদায় করা হয় বা সালাত আদায় করতে হয় তাকে সালাতুত তারাবি বা তারাবি সালাত বলে আমি আবার বলছি রমজান মাসে এশার সালাতের পর বিতর সালাতের পূর্বে যে সালাত আদায় করতে হয় তাকে সালাতুত তারাবি বা তারাবি সালাত বলে এরপরে লাইনটি দাগাবে খাতায় লিখবে সালাতুত তারাবি এই সালাতটি আদায় করা কি এই সালাতটি আদায় করা হলো সুন্নতে মুয়াক্কাদা আমরা জানি সুন্নত দুই প্রকার একটি হলো সুন্নতে জায়দা আর হলো সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়দা হলো তুমি পড়লে সওয়াব পাবে না পড়লে গুনাহ হবে না কিন্তু সুন্নতে মুয়াক্কাদা তোমাকে পড়তে হবে এই সালাতটি হলো সুন্নতে মুয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন মহানবী সাল্লাম নিজেও এই সালাতটি আদায় করেছেন এবং সাহাবীগণকে এই সালাত আদায়ের নির্দেশ প্রদান করেছেন সুন্নাত সালাত জামাতের সাথে আদায়ের বিধান নেই তবে তারাবি সালাত জামাতের সালাত আদায় করা সুন্নত সুন্নত নামাজ অন্যান্য সুন্নত নামাজ জামাতে আদায় করার কোনো নিয়ম নেই তবে তারাবি সালাত জামাতের সাথে আদায় করা হলো সুন্নত তারাবি সালাত জামাতের সাথে আদায় করা সুন্নত এরপর আমরা আসব তারাবি সালাত কয় রাকাত প্রশ্ন লিখবে তারাবি সালাত হলো 20 রাকাত কয় রাকাত 20 রাকাত এরপর আমরা আসি এই সালাতটি কিভাবে আমরা আদায় করব এই সালাতটি আমরা কিভাবে আদায় করব রমজান মাসে এশার ফরজ ও দুই রাকাত সুন্নতের পর বিতরের পূর্বে তারাবির নিয়তে এই দুই রাকাত সালাত আদায় করতে হয় দুই রাকাত করে মোট 20 রাকাত সালাত আদায় করতে হয় প্রতি 4 রাকাত অন্তর বসে বিশ্রাম নিতে হয় 4 রাকাত অন্তর অন্তর 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে আমরা কি করব এটা বিশ্রাম নিব বসব তখন বিভিন্ন তাসবিহ পড়তে হয় নিম্নে যে দোয়াটি আমরা পড়ে থাকি সেই দোয়াটি হলো সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত سبحان المالك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدس ربنا ورب الملائكة والروح يار پره دواتي امرا آدائي قرار پره امرا کی قربو مناجات قربو يار پره امرا شی اي سالت تي گروت تبا فجيلت এই সালাতটি কেন আমরা আদায় করি এর গুরুত্ব কি এর ফজিলত কি পবিত্র রমজান মাসে রহমতের এবং বরকতের মাস রহমত মাগফিরাত নাজাতের এই মাস পাপ থেকে মুক্তি পাওয়া শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস এই লাইনটি দেখাবি পাপ থেকে অন্যায় কাজ থেকে গুনাহ থেকে মুক্তি পাওয়া শ্রেষ্ঠ মাস কোনটি মাহে রমজান বা রমজান মাস সারাদিন সাওম বা রোজা পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবির 20 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে তখন আল্লাহ তাআলা সে বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হন খুবই কি হন সন্তুষ্ট হন বান্দার জন্য এমন সুযোগ বছরে মাত্র একবারই আসে এই সুযোগটি আমাদের জন্য বছরে কয়বার আসে একবারই আসে তাই আমাদেরকে গুরুত্বের সাথে এই সালাতটি আদায় করা উচিত তাই আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহ রহমত পেতে ব্রতী হন এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে আখিরাতের প্রতিদানের আশায়
রমজান মাসে বা রমজানের রাতে তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহসমূহ কি করে দিবেন, মাফ করে দিবেন। বুখারী শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন, তারাবি সালাত ছোট ছোট সূরার মাধ্যমে আদায় করা যায়, ছোট ছোট সূরার মাধ্যমেও এই সালাতটি আদায় করা যায়, আবার কোরআন খতমের মাধ্যমেও এই সালাতটি আদায় করা যায়। তবে মনে রাখতে হবে যে সূরাগুলো স্পষ্ট, ধীরস্থির ও ছন্দের সাথে মিলিয়ে পড়তে হবে। রমজান মাস তারাবির সালাত একত্রিত হয়ে জামাতের সাথে আদায় করা উত্তম, এতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। পূর্ণ একটি মাস পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং মত বিনিময়ের ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা আজকে তোমাদের সাথে সালাতুত তারাবি যে বিষয় নিয়ে কথা বললাম, সালাতুত তারাবি কাকে বলে, এই সালাতটি কিভাবে আদায় করতে হয়, তারাবি সালাতের গুরুত্ব ফজিলত পাঠ্যবইয়ের আলোকে আমরা ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।